আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক প্রবলেম টেক। আজকের এই ভিডিওতে কিভাবে আপনি ফেসবুকের ভ্যানিশ মোড, নতুন আপডেটটা রয়েছে যারা এ পর্যন্ত এখনই এই তথ্যটা পাননি বা কিভাবে করতে হয়, কিভাবে ভ্যানিশ মোড চ্যাট করতে হয় তাও জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলুন কিভাবে আমি আপনাদেরকে প্রপার দেখাই কিভাবে ভ্যানিশ মোড অন করতে হয়। সাধারণত গুগল প্লে স্টোর থেকে আপনাকে কিন্তু প্রথমে যে মেসেঞ্জার্স নামক যে অ্যাপসটা রয়েছে আপনার কাছে, অর্থাৎ ফেসবুক মেসেঞ্জার, সেটা কিন্তু আপডেট দিয়ে নিতে হবে। কারণ যখন আপনি আপডেট দিয়ে নেবেন তখন কিন্তু আপনার নতুন যে তথ্যগুলো বা আপডেটগুলো এসেছে ফেসবুকে সেগুলো কিন্তু আপনার কাছে চলে আসবে। তো আমি আমার যে এই মেসেঞ্জারটা রয়েছে সেটা আমি আপডেট দিয়ে নিচ্ছি। তো আমার মেসেঞ্জার যেটা রয়েছে সেটা আমি এখন আপডেট দিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, আপনারাও ঠিক এরকমভাবে আপডেট দিয়ে নেবেন। তারপর আপডেট দেওয়ার পর কিন্তু নতুন তথ্যগুলো আপনার কাছে সরাসরি চলে আসবে, অর্থাৎ নতুন যে আপডেটগুলো রয়েছে ফেসবুকের কাছে সেগুলো কিন্তু আপনার কাছে সরাসরি থাকবে। তো ফ্রেন্ডস, এবার চলুন কথা না বাড়িয়ে অলরেডি এবার মেসেঞ্জার যে অপশনটা রয়েছে সেখানে আমি অফ করলাম, অর্থাৎ মেসেঞ্জার অ্যাপসটাকে অন করলাম। মেসেঞ্জার অ্যাপসটাকে অন করার পর এখানে কিন্তু আপনার যে কোনো ফ্রেন্ডসের সাথে আপনি চ্যাট করতে পারবেন। যে কোনো একটা ফ্রেন্ডসের সাথে চ্যাট করতে হবে, একটা ফ্রেন্ডসের সাথে আপনি যে চ্যাট করেন তাহলে কিন্তু ক্লিয়ারলি ভাবে সেটা হবে। এবার এটা আপাতত গ্রুপ চ্যাটে অন হয়নি, তো আপনারা শুধুমাত্র ভ্যানিশ মোড, যেটা ফেসবুক ভ্যানিশ মোড, এটা ইউজ করতে পারেন যে কোনো একটা ফ্রেন্ডসের সাথে। তো আমি এখন এটা চ্যাট করব, দেখতেই পাচ্ছেন এমনি নর্মালি যদি আমি চ্যাট করে থাকি, তো এখানে একটা চ্যাট দিলাম, হাই লিখে একটা এসএমএস দিলাম, তো এটা কিন্তু শো করছে। কিন্তু আমি এখন যদি ভ্যানিশ মোড অন করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? বেশি কিছু করবেন না, ব্যাস চাপ দিয়ে দূরে রেখে উপরে দিকে স্ক্রল করবেন। দেখতে পাচ্ছেন চাপ দিয়ে দূরে রেখে উপরে দিকে দূরে রেখেছি, রিলেস টু টার্ন অন ভ্যানিশ মোড, অর্থাৎ ছেড়ে দিলে ভ্যানিশ মোড অন হয়ে গিয়েছে। তো ভ্যানিশ মোডটা একটু অন্যরকম, দেখতেই পাচ্ছেন। তো উপরে কিন্তু টার্ন অফ লেখা রয়েছে ভ্যানিশ মোড, এখানে ক্লিক করে কিন্তু আপনি ভ্যানিশ মোডটা অফ করতে পারেন। তো আপনি যা লিখবেন তাই কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, তাই আপনার প্রয়োজনীয় তথ্যগুলো কিন্তু অলরেডি আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। অর্থাৎ আপনার ফ্রেন্ডস যদি আপনার চ্যাটটা দেখে, এখানে দেখুন আমি হাই লিখছি, তো এটা ভ্যানিশ মোডে চলে গিয়েছে। এখন আমার ফ্রেন্ডস এটা যদি শো করে তাহলে কিন্তু এই যে সম্পূর্ণ যে চ্যাটটা রয়েছে এটা কিন্তু অলরেডি ভ্যানিশ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনারা অলরেডি কিছুটা তথ্য আপাতত বুঝতে পারছেন কীভাবে এটা অন করতে হয় এবং কীভাবে এটা অফ করতে হয়। তো আমি এখানে টার্ন অফ ভ্যানিশ মোড লেখা রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা অলরেডি অফ হয়ে যাবে। দেখুন আমি টার্ন অফ করে দিলাম, ঠিক আগের মতো চলে এসেছে। তো আমি যে হাই লিখেছিলাম ওই পর্যন্তই কিন্তু আছে, কিন্তু বাকি যে তথ্যগুলো তার সাথে চ্যাট করলাম সেটা কিন্তু এখন নেই। তো ফ্রেন্ডস, আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন কীভাবে ভ্যানিশ মোড অন করতে হয়, কীভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো আরেকটা তথ্য দিয়ে যাচ্ছি, যদি আপনার অপর ফ্রেন্ডসের মেসেঞ্জার না থাকে বা তারা যদি ইউজ করে না থাকে তাহলে কিন্তু আপনি তাদের সাথে ভ্যানিশ, অর্থাৎ ভ্যানিশ মোডেই চ্যাট করতে পারবেন না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করুন এবং জানিয়ে দিন আপনার ফ্রেন্ডসদের যে কীভাবে ভ্যানিশ মোডটা অন করতে হয়।